নমস্কার স্যার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। কাছাড় জেলার রুকনি চা বাগানের লোকেরা উত্তাল প্রতিবাদ করছেন। উনাদের দাবি হচ্ছে এই রুকনি চা বাগানের যে কমিউনিটি হল এবং স্কিল সেন্টারটি যে জায়গায় হয়েছে সেটা জঙ্গলপূর্ণ জায়গায়, তাদের জনবসতি থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে। তাই ওনারা দাবি করছেন যাতে অতি সত্ত্ব এই স্কিল সেন্টারটি এবং কমিউনিটি হলটি যাতে স্থানান্তরিত হয় উনাদের গ্রামে। রুকনিবাসীর দাবি হয়, রুকনিবাসীর দাবি আছে। আমরা জানতে পারি আমাদের সরকার বাহাদুরের তরফ থেকে আমাদের রুকনি বাগানের জন্য একটি জগন্নাথ কমিউনিটি হল এবং স্কিল সেন্টার দেওয়া হয়েছে। সেটা একটা জঙ্গল জায়গাতে বানানো হচ্ছে। এইখানে আমাদের বাগান শ্রমিকের একটিও পরিবার নেই। যেখানে আমাদের বাগানের পরিবার, সমস্ত পরিবার রয়েছে, আমাদের ইচ্ছা সেখানে হইলে খুবই ভালো হতো। কেন প্রায় 5 কিলোমিটার থেকে এখানে আসে পূজা পাঠ করাটা অনেক সমস্যা হবে, শিক্ষা প্রশিক্ষণ এবং এটার মধ্যে আবার জানতে পারছি যে অনেক শিক্ষা প্রশিক্ষণ হবে, সেটাও জঙ্গল জায়গাতে একটু রিস্ক হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পারবেন যে জঙ্গল জায়গা রয়েছে। আমাদের সাংবাদিকরা যারা আসেছেন ওনারা নিশ্চয় এটা ফটো তুলে দেবেন। আর আমরা শ্রমিকের তরফ থেকে আমরা অনুরোধ রাখছি ডিসি মহোদয়ের কাছে, যাহাতে আমাদের এই সেন্টার যেটা, এটা আমাদের প্রপার বাগানে হওয়ার জন্য আমি এইটুকু। আমাদের রুকনি চা বাগিচার নামে একটা জগন্নাথ কমিউনিটি হল এসেছে, যাহা যশস্বী চিফ মিনিস্টার ইনোগ্রেশন করেছেন। কিন্তু আমরা রুকনি চা বাগিচায় সেই কমিউনিটি হলটি পাইতেছি না। আমি মিডিয়ার মারফতে মাননীয় চিফ মিনিস্টার মহাশয় এবং আমাদের ডেপুটি কমিশনার আছেন শিলচর, উনাকে মিডিয়ার মারফতেই, সাংসদ আছেন, সাংসদের নিকট আমরা গিয়েছিলাম যে আমাদের প্রায় 5 কিলোমিটার দূরে, আমাদের বাগান থেকে 5 কিলোমিটার দূরে প্রবীণপুর 17 নম্বর নামে এই জায়গা, এই সেকশনের জায়গাতে আমাদেরকে দিয়েছেন। আপনি মিডিয়ারও লোক আছেন, আপনি সব দিকে চতুর্দিকে নজর দিয়ে দেখুন কোনো দিকে লোকজনের বসবাস আছে কি না। যদি বসবাস থাকে তাহলে তো ঠিকই আছে, আর জঙ্গল যদি থাকে তাহলে আমরা অনুরোধ রাখছি সিএম মহাশয়ের কাছেও, ডিসি মহাশয়ের কাছেও, একদম সাংসদ মহাশয়ের কাছেও আমরা অনুরোধ রাখছি যাহাতে এখান থেকে ইয়েটা কমিউনিটি হলটার এনওসিটা তুলে আমাদের প্রপার বাগানে যে কোনো এক জায়গাতে আমাদের মালিক মহাশয় দিন। আমাদের রুকনি চা বাগানের সরকার পক্ষ থেকে একটি জগন্নাথ কমিউনিটি হল এসেছে, প্লাস রুকনি নামে সেনশন। কিন্তু আমাদের বাগান থেকে 6-7 কিলোমিটার দূরে আমাদের বাগান মালিক এই আনে জঙ্গলের চারাবাড়ির সেকশন এরিয়ায় আনে উনি জায়গা আর প্লাস এনওসি দিয়েছেন। ওনার সাথে আমরা কথা বলেছি যে এই জিনিসটা আমাদের বাগানে যদি হয় তা আমাদের বাগান পক্ষ থেকে ভালো হবে বাগানবাসীদের। আর উনি বলেন না, আমি তো জায়গা ডোনেট করে দিয়েছি প্লাস কাগজপত্র দিয়ে দিয়েছি, আর তো এখানে হবে না, যেটা দেওয়া হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আমাদের শ্রমিক বাগানবাসীরা কেউ কিছু মানছে না যে আমরা জঙ্গলে হতে দিব নাই। আর কমসে কম আমাদের বাগান থেকে 6-7 কিলোমিটার দূরে আজকে আমরা একটা গাড়ি নিয়ে এসেছিলাম, ড্রাইভারকে 200 টাকা গাড়ি ভাড়া দিয়েছি। এখন আমাদের কোনো যদি এই কমিউনিটি হলে কোনো ধরনের কাজকর্ম যদি হয় তো আমাদের কাছে 200 টাকা হলে আমরা গাড়ি ভাড়া দিয়ে আসবো, আর বাগানের মঞ্জুরি আছে 190 টাকা, তো আমরা 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে কেমনি আসবো এখানে। আর আমাদের কথা একবারে মালিক আমাদের কথা মানছেন না। আর যদি এখানে কমিউনিটি হল হয় তো প্রচুর অসুবিধা হবে আমাদের দিকে। কেন যে এই জায়গাটা ওইরকমই, এই জায়গাটা ওইরকমই আছে যে অনেক ধরনের এই আগে আমরা তো দেখি নাই, প্লাস আমাদের বড় যে যারা আছেন ওনারা বলতেছিলেন যে এই রোডে অনেক মার্ডার হয়েছে, ঘটনা হয়েছে কি নাম, রাস্তাতে মারে মানুষকে ফালানি হয়েছে। আর এখন যদি এই কমিউনিটি হলটা এখানে হয়ে যায় তো আশা করছি এইটা আবার বাড়ে যাবে।
আর আমরা চাই না যে আমাদের শ্রমিকের আমার বাগানবাসীর জিনিস কমিউনিটি হল আর আমাদের বাগান ছাড়া এদিকে হোক বলে আমাদের অনুরোধ। আর এত বড় এরিয়ার ভিতরে আমাদের বাগানবাসীদের কোনো জনসাধারণ এখানে নাই। আমরা বাগানবাসীদের আরেকটা অনুরোধ ডিসি মহোদয়ের কাছে যে যেমন এই কমিউনিটি হলটা নিয়ে একটু উনিও একটু প্রচার করুন বা আমাদের এইটা সহযোগিতা করে আমাদেরকে এই জিনিসটা মানে এই কমিউনিটি হলটা আমাদের বাগানে দেওয়ার জন্য ওনার কাছে আমাদের সবে মিলে অনুরোধ করছি আর কি। রুকনিবাসীর দাবি আছে, দাবি আছে।